বাংলাদেশ ও নেদারল্যান্ডসের ম্যাচ দিয়েছেন বিল সেন্টে অবস্থিত আনার্স ভ্যাল গ্রাউন্ডে অচলায়তন ভেঙেছে। দশ বছর পর এই মাঠে আন্তর্জাতিক ম্যাচ শুরু হয়েছে। উইকেট নিয়ে উৎকণ থাকলেও ম্যাচের সব কিছু বাংলাদেশের পক্ষে ছিল। নেদারল্যান্ডসের আক্রমণে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ 5 উইকেটে 159 রান করে। জবাবে ব্যাট করতে নেমে ভালোই শুরু করেছিল নেদারল্যান্ডস। বাংলাদেশের পক্ষে ব্যাটিংয়ে যাদের উপর ভরসা ছিল তারা এবারও ফেল। শান্ত এবার সুইপ করতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন। লিটন সুইপ করতে গিয়ে ক্যাচ দেন মিড ডিপ উইকেটে, দুজন থেমেছে 1 রানে। অন্যদিকে তানজিদ হাসান আগ্রাসী ব্যাটিংয়ে দলে চাহিদা পূরণ করছিলেন। উইকেটের চারিপাশে খেলেছেন দৃষ্টিনন্দন শট। কয়েকটি শট আউট হওয়ার মতো থাকলেও ভাগ্য তাকে আউট হয় নাই। সাকিব ক্রিজে এসে পাল্টে দেন দৃশ্যপট। ধারাবাহিক রান না পাওয়ার চাপে ছিলেন, সেসব আজ পিছনে ফেলে ছুটেছে বাহাতি ব্যাটসম্যান, আগ্রাসী ব্যাটিংয়ে তুলেছে রান। বাউন্ডারির ফুল ছড়ি ছড়িয়েছেন। 38 বলে পেয়েছে টি-20 ক্রিকেটের 13-10-50। 20 ইনিংসে প্রথম এই 50 বলে দেয় তিনি কতটা ছন্দহীন ছিলেন। সাকিব ও তামদির জুটি 35 বলে 48 রানের ইনিংস খেলে। তানজিদ 26 বলে 25 রান করে হাল ছেড়ে চলে গেল। সাকিব ব্যাট চালিয়ে যান শেষ পর্যন্ত, যার সুফল পেয়েছে দল। 46 বলে 64 রানের ইনিংস সাজিয়েছিলেন 9টি বাউন্ডারিতে। 140 সুই সুই স্ট্রাইক রেটে খেলে ইনিংসে বুঝিয়ে দিলেন যে এখনও তিনি ফুরিয়ে যাননি। দলের ভরসায় হয়ে ওঠে উঠা তাফি হৃদয় ব্যাট এদিন হাসেনি। 15 বলে 9 রান করে আউট হয়ে যান তিনি। মাহমুদুল্লাহ 2টি 4 এবং ছক্কায় 21 বলে 25 রান বেশি করতে পারেনি। চাকরির শেষের দিকে অবদান রাখেন 7 বলে 14 রান করে 3টি বাউন্ডারির মাধ্যমে। লক্ষ্য তারা করতে নেমে 32 রানে 2 উইকেট হারায় নেদারল্যান্ডস। তৃতীয় উইকেট জুটি থেকে পাল্টা আক্রমণ শুরু করে ডাস্টার। শেষ তারা শুরু ভালো করলেও বাহাতি ব্যাটসম্যান বিক্রম সিং দুর্দান্ত ব্যাটিং করে। সাকিবকে 2 ছক্কা এবং রিশাদকে বিশাল ছক্কা হাঁকান বিক্রমজিৎ। এছাড়াও অ্যাঙ্গেল থেট উইকেটের চারিদিকে সিঙ্গেল ও ডাবলের সঙ্গে এগিয়ে যান, তাতে রান রেট দ্রুত কমিয়ে নিয়ে আসে। 23 বলে তাদের জুটি 37, বিপজ্জনক হয়ে ওঠা এই জুটি ভাঙেন মাহমুদুল্লাহ। অফ স্পিনার বল এগিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্প হন বিক্রমজিৎ। 16 বলে 26 রানে থামে তার ইনিংস। তার বিদায়ের পর নেদারল্যান্ডের স্কোর বোর্ড খারাপ ছিল না। 10 ওভারে 3 উইকেটে 74 রান ছিল। ম্যাচ তখন প্যান্ডুলামের দিকে যাচ্ছে। পরের কয়েক ওভার ডাসরা নিজেদের দিকে টেনে নিয়ে যাচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত আর পারেনি। শেষ পর্যন্ত বাংলাদেশের রিশাদ এবং মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে নেদারল্যান্ডসের স্কোর থামে 134 রানে। ধন্যবাদ সবাইকে।